মর্নিং, আরও একটা সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন মোটামুটি 7টা এরকম বাজে হয়তো, আর আমার হচ্ছে ভালো করে চুলটা আঁচড়ে তেল দিলাম। তার কারণ হচ্ছে রাত্রেবেলা তো চুল খুলে শুই, খুব সমস্যা হয়, ওই জন্য সকালে যদি চুল না আঁচড়াতে পারি না মাথাটা ভারী ভারী লাগে। তো চুলটা আঁচড়ে তেল টেল দিয়ে তারপরে হচ্ছে ফার্নিচারগুলো একটুখানি ডাস্টিং করে নিচ্ছি, যেরকম রোজ করি আর কি, এই হালকা পালকটা দিয়ে সেরকমই করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাব্বাটা এখনও ঘুমোচ্ছে, আর আজকে হচ্ছে রবিবার, মানে হ্যাপি হ্যাপি সানডে। তো আমার না ছোটো থেকে এই রবিবারটা আসলে না খুব একটা আনন্দ আনন্দ লাগে, যদিও রবিবার বলে আলাদা স্পেশাল কিছুই হয় না, স্পেশাল ঘোরাঘুরিও হয় না, স্পেশাল খাওয়াও হয় না, তবু যেন রবিবারের সাথে কোথাও একটা ছুটির আমেজ যেন ছোটোবেলা থেকেই মানে জড়িয়ে আছে আর কি, তাই তোমাদেরকে রবিবার হলেই বলতে পারি। তো যাই হোক, আমি সমস্ত কিছু করে মানে ঘর টর মুছে স্নান করে নিয়েছি, তারপরে ওদেরকে ডেকেছি, আর এদিকে বসিয়েছি চা, আর এদিকে হচ্ছে চাউমিন করবো টিফিনে, সেই জন্য চাউমিনটা হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাকে এই ডেকে তুললাম, ছেলেও এই উঠলো, আর ওনাকে তো বেডটি দিতে হবে, মানে তোমাদের দাদাকেই এখনও শুয়ে আছে, দুজনের কেউই ব্রাশ করেনি। তো আমিও এখন একটু শান্তি করে চাটা খেয়ে নেবো। তো এরপরে তো চাটা খাওয়ার পরে দেখো না বাবা ছেলেতে কেমন খেলা করছে, ঘুম থেকে উঠে খেলা। তবু রবিবার মানে কি বললাম, কোথাও না কোথাও একটা আনন্দ লুকিয়ে থাকে, তাই না, এই বাচ্চাদের কাছে বিশেষ করে। তো চাটা খেলাম, চাটা খেয়ে তারপরে হচ্ছে টিফিনের জন্য চাউমিন, আর একটুও বসতে পারিনি কারণ ছেলে দেখে নিয়েছে চাউমিন সেদ্ধ করে ফেলেছি, তার মানে করবই, করে দাও করে দাও করে দাও করছে। তো চাউমিনটাই এখানে বানিয়ে নিচ্ছে, আর আমাদের বাড়িতে জানো নর্মাল যেমন চাউমিন হয়, কোনো চিকেন মাটন বিশেষ কিছু হ্যাবক হাক্কা নুডলস ওইসব কিচ্ছু না, প্লেন বানিয়ে দিই, আমার ছেলে হচ্ছে সেটাই ভালো খায়, কোনো বাদাম বুদাম কিচ্ছু দিতে পারি না। তো দেখো না খাচ্ছে আর লাইক দিচ্ছে মনের সুখে, দেখো না, কিন্তু খেতে ভালোই লাগে এরকম প্লেন চাউমিন, কিন্তু ওর পছন্দ অনুযায়ী করতে 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 না আমিও এখন ভালো খাই। কিন্তু তোমাদের দাদা খেলো না, আমি একটুও মুখে দিল না, প্লেটে বেড়ে দিলাম, বলে কি না খাবো না। তো ও তো পছন্দ করেই না, মানুষ তো সামনে বেড়ে দিলে একটু একটু খায়, ও সেটাও না। তো যাই হোক, ও ছাতুর শরবত, সেই ছাতুগোলা চিনি দিয়ে লেবু দিয়ে খেয়ে বেরিয়ে গেল, আর আমিও এখানে খেতে বসে গেছি। খেয়ে তো নিলাম, তারপরে হচ্ছে চাউমিন খাওয়ার পরে না ওই চাউমিন রান্না করলে না ভীষণ মানে গ্যাস নোংরা হয়, রান্না যদিও এরপরেই করবো কিন্তু আমার ওই গ্যাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, অন্তত ওই গ্যাসের তাকটা বা গ্যাস ওভেনটা আমার না ভালো লাগে না, কতবার যে রান্না করতে করতে ওই নেতাটা দিয়ে বুলিয়ে দিই তার ঠিক নেই। তো চাউমিনগুলো পড়েছিল তো সেই জন্য পরিষ্কার করে নিলাম, আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতেও ভালো লাগে, বেশ মানে মনটা ভালো লাগে, এই ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওখানে রান্না করতে ভালো লাগে না। তো এটা পরিষ্কার করে এখন হচ্ছে শাকটা কেটে নেবো, আর শাকটা কালকে রাত্রে নিয়ে এসে দেখো এই এরই মধ্যে ফ্রিজে ঢুকিয়েছি, এরই মধ্যে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে, তো বেছেই নিচ্ছি, বেছে নিয়ে হচ্ছে শাকটা কেটে নেবো। তোমাদের দাদা হচ্ছে এখনও বাজার থেকে আসেনি, আমাদের চাউমিন খাওয়া হলো, মানে গেছে একটুখানি মাটন আনবে সেই জন্যেই গেছে, সবজি সেরকম কিছু আনবে না, আমি বলেওছি আনতে না কারণ আছে। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, কিছুই না, চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি, ওই তেলটার মধ্যেই একটুখানি লঙ্কা একটুখানি কালো জিরে একটু রসুন থেতো করে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আর চিংড়ি মাছটা দিয়ে জাস্ট চিনি দিয়ে দেখো কলমি শাক একদম আমার রেডি হয়ে গেছে, শাকটা করে নিলাম ওর অপেক্ষায় বসে, সব কিছু গুছিয়ে এখন হচ্ছে চুলটা একটু শুকোতে বসছি, মানে সব কাজ মোটামুটি সারা হলো। এবার তোমাদের দাদা বাজার থেকে আসলে পরে তারপরে হচ্ছে বাজারে গেছে, হচ্ছে অল্প করে মাটন নিয়ে আসে আমাকে বলছে, আমি বললাম দেখো তোমার শরীরের জন্য তো ঠিক নয়, ওর প্রবলেমের জন্যই আমরা খাই না, তো আগের দিন কেন খাওয়া হয়েছিল তোমাদেরকে বলেছি, তো বলছে না অল্প করে নিয়ে আসি করো আর খাবো না। অ্যাকচুয়ালি ওর ডাক্তারের বারণ আছে কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার কফি মাটন এরকম কিছু কিছু খাবার ওর শরীরের কারণে বারণ আছে, মানে খেলেই সেটার উদ্রেক বেশি হয়, তো সেই কারণে আমি বললাম যে করতে হবে না, একদিন বছরে একাধবার ঠিক আছে, নাহলে আমাদের দেখো চিকেনটাই বেশি হয়, বলে কি যে না নিয়ে আসি আজকে খাবো আর খাবো না। তো ওইটাই আনলে পরে হচ্ছে ম্যারিনেট করে যেরকমভাবে আমি করি তোমাদেরকে দেখিয়েছি আগের দিনে সেভাবেই করবো। আর চলে এসেছে বাজার থেকে, আর দেখতেই পাচ্ছি কালো প্যাকেটে মাটন নিয়ে এসছে, যেটা আনতেই গেছিলো ন্যাচারালি, তো আবার নিয়ে এসছে শাক, হয় কলমি শাক নয় নোটে শাক, এই একটু আগে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আবার নোটে শাক, এই শাক বাছতে এত বিরক্ত লাগে না। আর দেখতে পাচ্ছি চিংড়ি মাছ নিয়ে এসছে, আরেকটা পোটলায় কী মাছ বুঝতে পারছি না, না খুললে বুঝতে পারবো না, এইও মাংস আর মাছ দুখানা আমি ওখানে রাখলাম বেসিনে, আর এই আদা রসুন পেঁয়াজ শাক এইসবই নিয়ে এসছে লেবু, আর বলছে আদা রসুন কম
কম কম করে খাও। কি দাম আদা রসুন কাঁচা লঙ্কার, বলছে এই কটা আদা রসুন নিয়ে এসেছি আমি, 80 টাকা দাম পড়েছে। আমি বললাম আদা রসুন তো মোটামুটি, আদাটা তো রসুনটা না হলেও আদাটা কিন্তু মোটামুটি নিরামিষ তরকারিতেও লাগে। পেঁয়াজও নিয়ে এসছে, আর পেঁয়াজগুলো মানে সব মাছে মুছে মাখানো, পেঁয়াজ তো ধুলে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য ধুচ্ছি না, লেবুগুলো জাস্ট ধুয়ে রাখবো। আর শাকটা তো কাটতেই হবে, শাকটা বাইরেই রাখবো। আর এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এইটা মনে হচ্ছে লোটে মাছ। আমাকে বললো যে তোমার জন্য মণিমুক্ত, আমি খনি থেকে মণিমুক্ত নিয়ে এসছি। বহুদিন পর লোটে মাছ এনেছে, বহুদিন মানে বহু বছর বলতে পারো। দেখো লোটে মাছগুলো নিয়ে এসছে, আর গন্ধ গন্ধ দুজনেই বাবা ছেলে করছে, জানি না খাবে কি না, কিন্তু কেটে আনেনি। তবে এই লোইট্টা মাছ বা লোটে মাছ কাটা খুব সহজ, আর আমি এনেছে মানে আমি তো ভীষণ খুশি হয়েছি। যদিও সরু সরু, তাও অনেকটাই নিয়ে এসছে, বললো 1 কেজির ওপরে আছে আমার একার জন্য। আসলে লোটে মাছে না আয় দেয় না, ঝুড়ো করো বা লোটে মাছের ঝোল ঝাল যেটাই করো আয় দেয় না। তো যাই হোক, এখন হচ্ছে কাটতে বসে গেছি, মাংসটা ধুয়ে রেখেছি, চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম। চিংড়ি মাছটা বিশেষ করে না ছেলের জন্যই আনা হয়, ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আর ইদানিং খুব চিংড়ি মাছ নিয়ে আসছে। হয় ভাজা নয় ওকে ভেজে দিচ্ছি মাঝে মাঝে বার করে, রাতের দিকেও ও বেশ খেয়ে নেয়। আর দেখো লোটে মাছটা কেটে ধুয়ে নিলাম, আজকে লোটে মাছ চিংড়ি মাছ কোনোটাই করবো না, কারণ আজকে হচ্ছে মাটন করবো। আর মাটনটা নিয়ে এসছে, সেটাই এখন মশলা মাখিয়ে হচ্ছে মানে ম্যারিনেট করে, যেরকম আগের দিনে তোমরা দেখেছো সেভাবে করে রাখলাম, কিন্তু আজকে বলেছি তার মধ্যে ডিম দিতে। আর এদিকে তোমাদের দাদা হচ্ছে চিড়ে আর আম খেলো, ছাতু খেয়ে বেরিয়ে গেছিলো, আম চিড়ে খেলো, তো বললো আর বেরোবো না রবিবার, আর বেরোবো না, রোদও উঠেছে প্রচণ্ড। আর 3টে ডিম হচ্ছে আমি সেদ্ধ দেবো, ওটা দিয়ে নাকি মাটন বানাবে, আর বানাবে হচ্ছে ও, আমি আজকে আর করবো না। আমাকে নিজেই বললো যে তুমি এত মাছ কাটলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হলো, ঠুকলো নাকি এমনি বললো জানি না, আমি মাংসটা করে দিচ্ছি। তো খুব ভালো কথা, কিন্তু মাংস করতে এসে বলছে বাপরে কী গরম কী গরম, ঘেমে যাচ্ছি গলে যাচ্ছি, এরকম করেই যাচ্ছে। কিন্তু মাংসটা যাই হোক ভালোই বানিয়েছিলো, আর দাঁতবার করে হাসছে দেখো। আমি বললাম কীরকম সাজা লাগছে রান্নাঘরে, কালারটা দেখেছো খুব সুন্দর, মানে খেতে ভালোই হয়েছিল মোটামুটি। আমিই মাখিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে ডিম আর চর্বিটা আলাদা রেখেছে, সেটাও দিয়ে দেবে। হয়ে গেছে রান্নাবান্না, এবার তো খাওয়া দাওয়া করবো। আরেকজন রান্নাঘরে থেকে পুরো গলে গেছে, একদম ঠিক পাখার নিষ্ঠায় বসেছে, দেখো না কোনো ফ্যাশন ফ্যাশন না দিয়ে পাখার নিষ্ঠায় বসেছে, দিয়ে ছেলে লেখা দিচ্ছে আর কি, ট্রান্সলেশন দিচ্ছে। তো বলছে খেয়ে দিয়ে ওগুলো করবি কি, দিয়ে রাখছি। আর এই পুরো ঘেমে মেয়ে এক হয়ে গেছে, আমি সেটাই ওকে বলছি যে আমরা প্রত্যেক দিন করি, আর তুমি 1 ঘন্টা রান্নাঘরে থেকে এই অবস্থা হয়েছে তোমার। তাই বলি যে আমরা প্রতিদিন থাকি, তবু আমাদের কী হয়, ভুল ত্রুটি কত কিছু মানুষ ধরে, একটু নুন কম হলে একটু ই বেশি হলে সবার বাড়িতেই কিন্তু হয়, আবার কোনো কিছু। আর এ তো হচ্ছে সবসময় তুলনা দেয়, ওর বন্ধুর বউয়েরা ধান ছাড়তে পারে, ওর বন্ধুর বউয়েরা হচ্ছে কী বলে গোবর 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 দিয়ে ঘুটে বানাতে পারে। অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে সত্যি কথা বলতে ওগুলো দেখিও নি, কারণ আমার মাকেও করতে দেখিনি। শহরাঞ্চলে মানুষ সব কিছু কিনে খাওয়া, জমি ক্ষেত বলে কিছু ছিল না শহরাঞ্চলে মানুষ। আর এখানে কি হয়, গ্রাম তো সবার বাড়িতে গরু গোবর গাই দোয়ানো, মাটির বাড়ি থাকলে মাটির বাড়ি লেপা, ছোটো থেকে যদি আমি দেখতাম আমিও শিখে যেতাম। তো সেই জন্য বলে ওর বউ অমুক পারে, তার বউ অমুক পারে, প্রত্যেকের বউরা ভালো, শুধু প্রত্যেক পুরুষের কাছেই মনে হয় নিজের বউটি খারাপ। তো ওই জন্য না ফেসবুকে কদিন আগে একটা স্ট্যাটাস দেখছিলাম জানো তো, যে প্রত্যেক কি কন্যা সন্তানের মর্যাদা না, নিজের বইয়ের মর্ম বুঝতে গেলে প্রত্যেক পুরুষের একটি করে কন্যা সন্তান হওয়া দরকার। একদম ঠিক, হোক তাহলে একটা কি, হোক তাহলে একটা কন্যা সন্তান কি গো তুমি, হ্যাঁ দেখো এতক্ষণ চুপ ছিল দেখতে পাচ্ছ, এতক্ষণ চুপ বলবো, তুমি যা বলছো তার উত্তরে তো এটাই বলতে হয়। দেখো এমন অন ক্যামেরা বলছে একটা হোক তাহলে একটা কন্যা সন্তান, এত নির্লজ্জ তুমি, তুমি যে বলে লাজুক সাতচরের আবেরই না মুখ দিয়ে, এতক্ষণ চুপচাপ শুনছিল। আর সত্যি তাই স্ট্যাটাসটা আমার খুব ভালো লেগেছে, ফেসবুকে দেখি খুব ছড়ছে ছড়িয়েছে আর কি। সত্যি তাই, কন্যা সন্তান যতক্ষণ না একজন পুরুষের থাকে বা একজন বাবার থাকে, সে তখনও পরের মেয়ের মর্ম বোঝে না, পরের মেয়ের মর্ম বুঝতে গেলে একটা কন্যা সন্তান হওয়া দরকার। আর তার উত্তরে কী বললো দেখো, এতক্ষণ চুপ দেয়, খাবে না এখন, খাবে দিয়ে দিই, ও তো প্রেশার কুকারে করলো ঝটপট রান্না হওয়ার জন্য। আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে শিক্ষকের অভাব থাকে না, শ্বশুরবাড়ি বা বরের বাড়ি যাই বলো না কেন শিক্ষকের অভাব থাকে না, কারণ যাই ভুল করি না কেন এটা ভুল ওটা ভুল সেটা নিয়ে হয়তো সারাদিন শুনতে হবে। ও প্রেশার কুকারে করেছে না, খেতে দিয়ে দিই ঝামেলা মেটাই, এই সব প্রেশার কুকারে করেছে, আবার প্রেশার কুকারটাকেও মাজতে হবে, আমি তো সেদিন কড়াইতেই করে ফেলেছিলাম। এই যো কুকারটার হাল হয়েছে, বাবা কালারটা তো দারুণ বানিয়েছো কিন্তু এত ঝোল দিয়েছো কেন গো,
কি গো এত ঝোল দিয়েছো কেন? বলে খাবো বলে। এই যে মাটন, বাবা ধোয়, এখনো ধোয়া বেরোচ্ছে, আপচা হয়ে গেল। সঙ্গে ডিমগুলোকেও কেচে কেচে দিয়ে গেছে, ডিমগুলো হচ্ছে ভাজেনি, বলছে মাটনের সঙ্গে বা চিকেনের সঙ্গে হচ্ছে এ খেতে ভালো লাগে, ডিম খেতে ভালো লাগে না, খেতে দিয়ে দিই। আর আজকের মেনু তো জানোই, সে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে করলাম, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এই মাটন, আর কিছু না, আর আম আছে সঙ্গে কাটবো। খাওয়া দাওয়া সব মিটলো, বোতলে সব জল ভরলাম, এই যে বাসন মেজে রাখলাম, শুধু কুকারটা মাজেনি, কুকারের মধ্যেই মাংসটা রয়েছে, থাক রাত্রে গরম করতে হবে, ফ্যান চালিয়ে বাসন মাজা, বুঝতে পারছো? তোমাদের দাদা বলে কত সুখ ফ্যান চালিয়ে বাসন মাজা। তো যাই হোক, মেঘলা করেছে, কারেন্ট চলে যেতে পারে, সেই জন্য আমার কিছু ভিডিওর কাজ বাকি আছে, ভিডিওর কাজ বাকি আছে, মেঘলা করলেই কারেন্ট চলে যায়, সেগুলো এখন বসে করবো, কারেন্ট চলে গেলে তার করা যাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন তো সন্ধেবেলা, ছেলের হঠাৎ ইচ্ছে হয়েছে সুজি খাবো। এমনিতে সুজি খেতে চায় না, কিন্তু আমার এক বন্ধু, ইউটিউবের এক বন্ধু বা দিদি, যাই বলতে পারো না কেন, সে হচ্ছে ম্যাঙ্গো সুজি করেছিল, অবশ্য কাজু কিশমিশ, মানে যেমন ড্রাই ফ্রুটস দিয়ে করে, কিন্তু আমার ছেলে তো ওগুলো খাবে না, কাজু ফাজু, তাই প্লেন এমনি ঘিয়ে সুজি ভেজে আমের পাল্প দিয়ে গুঁড়ো দুধ দিয়ে ওর জন্য হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন বানিয়ে দিচ্ছি সুজি। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, প্লেন করেছিলাম তাই খেতে ভালো হয়েছিল। তো সুজি খাওয়ার হঠাৎ বায়না হয়েছে, আর তোমাদের দাদা যেহেতু ঘরে আছে, আমাকে তার আবার পাঁপড় খাওয়ার বায়না হয়েছে, তো বললো পাঁপড় ভেজে দাও। এতটা গরম লাগছে না, আমার রান্নাঘরে না ঢুকতেই ইচ্ছে করছে না। আর সন্ধ্যাবেলা দেখো, বিশেষ করে আমি না তেমন রান্নাঘরে আমি আসিই না, রান্নাটা যেহেতু দুবেলার করে রাখি, রাত্রে ভাতটা করি 9:30-10 করে, আর মাঝখানে চা খেতে ইচ্ছে করলে চাটা করি, ছেলেকে কমপ্লেন দিয়ে দিই, আমার ঝামেলা মিটে যায়। কিন্তু এই ঘরে থাকলেই পাঁপড় ভাজো, অমুক ভাজো, বলেছিলো বেগুনি ভাজ, আমি বাবা আমি এসব পারবো না, এখন পাঁপড়ই ভেজে দিচ্ছি। তো এখন পাঁপড় ভাজছি আর হচ্ছে চা করব। ছেলে তো সুজি খাচ্ছে, আমি সুজি বলো পাঁপড় বলো আমি কোনোটাই মুখে দিইনি, কারণ ইচ্ছে করছে না, এতটা গরম লাগছে। আর আজকে না সারাদিনে না একটুও বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, কোনো কোনো দিন বৃষ্টিতে একদম ভাসিয়ে দেবে, একদম বন্যা হয়ে যাবে, আবার কোনো কোনো দিন ছিটে ফোটা বৃষ্টিও হবে না, একটু বেশ গড় হিসেবে দিতে পারে তো, কোনো দিন সব সমান গড় দিতে পারে তো, সে গড়ের অঙ্ক করেছিলাম ছোটোবেলায়, কিন্তু এ তো দেখছি বাপরে বাপ প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাকেও চা দিয়ে দিয়ে দিলাম পাঁপড় দিয়ে, ছেলে খেয়ে ওই দেখো ওখানে পড়তে বসে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আর তোমাদের দাদা ওই ঘরে টিভি দেখছে আর খাচ্ছে, আর আমি শুধু চা নিয়েছি, গরমে আমার কিচ্ছু ভালো লাগছে না, ঘেমে নে এক হয়ে গেছি, বারান্দার প্রকৃতির হাওয়ায় এসে একটু বসলাম, আর শুধু চা নিয়েছি, বিস্কুটও নিইনি, কিচ্ছু ভালো লাগছে না। আর এইখানে তোমাদের সঙ্গে কথা বললাম না, আশেপাশে জানলা দরজা দেখতে পাচ্ছ, পাশের ঘরেই একদম হচ্ছে জানলা খোলা, একদম পাশের ফ্ল্যাটের, ওই জন্য ভাববে কী রে বাবা বারান্দায় বসে বসে কী বকবক করে, ওই জন্য না দিনের বেলা তবু বকবক করি, তার কারণ হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে, আর সন্ধ্যাবেলাটা তো নিস্তব্ধ, জানলাগুলো খোলা, ঠিক সেই কারণে এখানে বসে হচ্ছে তোমাদের সঙ্গে ভয়েস ওভারে কথা বললাম। তো হচ্ছে একটু চা খাচ্ছি, আর ওদিকে দেখো না ছেলে পড়ছে মন দিয়ে, বলেছি যা বলেছিস তাই বানিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা, এখন পড়তে বস, দুলে 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 পড়ছে। আর তোমাদেরকে একটু আগে বললাম যে মানে কয়েক সেকেন্ড আগে বললাম যে দেখো না জানলা খোলা, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যে একদম পাশে মনে হবে যেন আমার ঘরের জানলা, কিন্তু ওটা আমার ঘরের জানলা নয়, অন্য লোকেদের জানলা, ওই দেখো খোলা জানলা, চারিদিক দেখতে পাচ্ছ, আর ভয়েস ওভার দিচ্ছি, এদিকে টিক 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 করেই যাচ্ছে, টিকটিকিটা শুনতে পাচ্ছ হয়তো। আর আজকের ভিডিওটা আর মানে বেশি বড় করব না, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ওই দেখো জানলাটা দেখাচ্ছি, মনে হচ্ছে না আমার দেয়ালের সঙ্গে জানলাটা, দেখো কিন্তু একজনের বেডরুম ওটা, আবার তাহলে লাইট জ্বলছে, শুনতে পাবে না আমার বকবকটা, ওই জন্য ভয়েস ওভারে কথা বললাম। আর চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি কোথাও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভয়েস ওভার যত রাত্রেই দিই না কেন, টিকটিকি ডাকবে, কুকুর ডাকবে, সবই হয়তো শুনতে পাচ্ছ, এখন ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে রাত্রি 1:45, এখনও এই অবস্থা। চলো টাটা, গুড নাইট।